নিঃসন্দেহে মূর্তিটা মানুষের, মূর্তিটা অস্বাভাবিক কুৎসিত, মানুষের মতো নাক চোখ মুখ সবই আছে, কিন্তু তবু মানুষের স্বাভাবিক রূপটা পায়নি। মূর্তিটা খুব বড় নয়, খুব বেশি হলে 1 ফুট উঁচু হবে। এই আকারের একটা পাথরের মূর্তি যত ভারী হওয়ার কথা, এটা সেরকম ভারী নয়, আবার খুব হালকাও নয়। মূর্তিটা কিসের তৈরি বলা খুব মুশকিল। মাথায় চুল রয়েছে, ভালো করে লক্ষ্য করলে শরীরেও লোম দেখা যায়। মনে হয় কেউ বুঝি সত্যিকার একজন বিকৃত দেহের মানুষকে কোনোভাবে চেপে ছোট করে ফেলেছে। মুখের দিকে তাকালে একই সঙ্গে কেমন যেন ঘৃণা এবং ভয় হয়। মূর্তিটা বাড়িতে নিয়ে এসে কেমন অস্থির বোধ করছিলাম। আমার মন শরীর কোনোটাই যেন আমার নিয়ন্ত্রণে নেই। আমি বুঝলাম অনেকদিনের অনিয়ম, রাত জেগে থাকা, এই সব কিছু মিলিয়েই শরীরটা পেকে বসেছে। সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে চোখে মুখে পানি দিয়ে এক কাপ চা খেতে খেতে আমি আমার ঘরে আসি। একটা বই পড়তে পড়তে হঠাৎ মূর্তিটার কথা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। আমি যেন বেরোতেই পারছিলাম না সেই দুঃস্বপ্ন থেকে।